প্রতি বছর এই শিল্প সম্মেলন হয় আর প্রতি বছর ঘোষণা হয়, কিন্তু কোনোদিন বাস্তবে রাজ্যের মাটিতে কোনো শিল্প কারখানা এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে এলো না। মমতা বন্দ্যোপাধ্যায়কে কাঁচি নিয়ে ফিতে কাটতে দেখবেন মেলার, ওর হাতে কাঁচি নিয়ে ফিতে কাটতে দেখবেন খেলার, কিন্তু ওর হাতে এখনো পর্যন্ত কাঁচি নিয়ে একটা শিল্প কারখানার উদ্বোধন হচ্ছে, ফিতে কাটছে, ছবি দেখাতে পারবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় 12 বছর এই যে রাজত্ব করলো, মমতা বন্দ্যোপাধ্যায় 12 বছর শাসনকালে নতুন একজন শিল্পপতি, নতুন একটি শিল্পগোষ্ঠী পশ্চিমবঙ্গে শিল্প স্থাপন করছে নজির দেখাতে পারবেন না। 10 লক্ষ কোটি টাকা ছেড়ে দিন, 10 লক্ষ টাকার একটা কারখানা দেখাক না যে মমতা বন্দ্যোপাধ্যায় একটা 10 লক্ষ টাকার একটা কারখানা তৈরি মানে উদ্বোধন করছে। কে রং করাবেন ভাবছেন? আমাদের টিম যাবে আপনার বাড়ি। জিরো ডাউন পেমেন্ট ইএমআই তে হোম পেইন্টিং করুন আর পেয়ে যান 5 বছরের লিখিত ওয়ারেন্টি। শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস। নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফুরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন। বুকিং করুন 9733-066-075। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন শেষ হয়েছে, মুখ্যমন্ত্রীর ঘোষণা, রাজ্যে প্রায় 3,76,000 কোটি টাকার বিনিয়োগ। প্রতি বছর এই শিল্প সম্মেলন হয় আর প্রতি বছর ঘোষণা হয়, কিন্তু কোনোদিন বাস্তবে রাজ্যের মাটিতে কোনো শিল্প কারখানা এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে এলো না। মমতা বন্দ্যোপাধ্যায়কে ওর হাতে কাঁচি নিয়ে ফিতে কাটতে দেখবেন মেলার, ওর হাতে কাঁচি নিয়ে ফিতে কাটতে দেখবেন খেলার, কিন্তু ওর হাতে এখনো পর্যন্ত কাঁচি নিয়ে একটা শিল্প কারখানার উদ্বোধন হচ্ছে, ফিতে কাটছে, ছবি দেখাতে পারবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় 12 বছর এই যে রাজত্ব করলো, মমতা বন্দ্যোপাধ্যায় 12 বছর শাসনকালে নতুন একজন শিল্পপতি, নতুন একটি শিল্পগোষ্ঠী পশ্চিমবঙ্গে শিল্প স্থাপন করছে নজির দেখাতে পারবেন না। কিন্তু তিনি তো বলছেন যে 15 লক্ষ কোটি টাকা, এই যে 7টা যে শিল্প সম্মেলন হয়েছে তাতে তারা ইনভেস্ট করবে, লগ্নি হবে, এবং তার মধ্যে 10 লক্ষ কোটি টাকা খরচ হয়ে গিয়েছে ইতিমধ্যে। সে খরচ হয়ে খেলো কে? সে 10 লক্ষ কোটি টাকা কোথায় লগ্নি হলো? সে পত্র প্রকাশ করবেন বলেছে। কবে প্রকাশ করবেন? খুব তাড়াতাড়ি। সে কোথায় হলো? 10 লক্ষ কোটি টাকা ছেড়ে দিন, 10 লক্ষ টাকার একটা কারখানা দেখাক না যে মমতা বন্দ্যোপাধ্যায় একটা 10 লক্ষ টাকার একটা কারখানা তৈরি মানে উদ্বোধন করছেন। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়কে কেউ এখন বিশ্বাস করে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের ইমেজ শিল্পগোষ্ঠীর কাছে একজন শিল্প তাড়োয়া হিসাবে, যে মুখ্যমন্ত্রীর ইমেজ একজন শিল্প তাড়োয়া হিসাবে, সেই মুখ্যমন্ত্রীর শাসনকালে কি একজন শিল্পপতি এসে শিল্প স্থাপন করবে এটা হতে পারে? যে মমতা বন্দ্যোপাধ্যায় টাটার মতো শিল্পগোষ্ঠীকে এখান থেকে তাড়িয়েছেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে কেউ পশ্চিমবঙ্গে শিল্প স্থাপন করতে আসবে? আপনি বিশ্বাস করেন? কেউ বিশ্বাস করেন। যেরকম আদানিও যেমন ওই তাজপুরে বন্দর করছিলেন, আম্বানি বিনিয়োগ করবেন বলছেন, আর আম্বানি করলে কী করবেন বলছেন? সকলে ঘরে ঘরে 5G বসিয়ে দেবো। তা সকলে ঘরে ঘরে 5G পৌঁছাতে গেলে কী তার লাগবে? কেবিল পাতবে। তো তাদের কার কর্মসংস্থান হবে? মাটির নিচে কেবিল পাতবে, অন্য জায়গার একটা একজন কোনো কন্ট্রাক্টারকে ডেকে আনবে অন্য রাজ্যের, সে এসে কেবিল পাতবে। তো এতে আবার কার কর্মসংস্থান হবে? আর এতে রাজ্যেরই বা কী উন্নয়ন হবে? নিশ্চিতভাবে তারও প্রয়োজন আছে, কিন্তু তাতে আদৌ কারোর উপকার হবে? দেখুন, এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে কেউ শিল্প স্থাপন করতে আসবে না। তার কারণ দুটো: এক, মমতা বন্দ্যোপাধ্যায়ের শিল্পগোষ্ঠীর কাছে ইমেজ; দ্বিতীয় হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশেপাশে যারা ঘুরে বেড়ায়, তারা একজন শিল্পপতি শিল্প স্থাপন করতে সত্যি সত্যি পশ্চিমবঙ্গে এলো, যেই দমদম এয়ারপোর্টে নামবে হাত পেতে দাঁড়িয়ে যাবে, ছোটো নেতা, বড় নেতা, মেজর নেতা সব হাত পেতে দাঁড়িয়ে যাবে। তারপরে যেই ইট ফেলবে ওই পাঁচির তোলার জন্য, ও বলবে আমি ইট ফেলবো, ও বলবে আমি ইট ফেলবো, ও বলবে আমি বালি সাপ্লাই করবো, আরেকজন বলবে আমি বালি সাপ্লাই, সেই নিয়ে বোম ছড়াছড়ি হবে, তার সেখান থেকে আবার দুজন মারা যাবে, আবার গোষ্ঠীদ্বন্দ্ব হবে। ফলে এসব মানে নতুন কথা নয়, ফলে সকলে জানে এসব, ফলে কেউ নতুন করে শিল্প কারখানা এখানে তৈরি করবে না। কিন্তু 188টি মৌ চুক্তি হয়ে গেছে। দেখুন, ওই মৌ চুক্তি হবে, কিন্তু ও মৌমাছিতে আর মধু দেবে না, ও মৌ চুক্তি হবে, ও মৌমাছি উড়ে উড়ে চলে যাবে। আপনারা এত অভিযোগ করেন, বড় শিল্পের কথা বলেন, এমএসএমইর ক্ষেত্রে তিনি জোর দিয়েছেন, প্রায় 1,00,000
তিনি যে ফিগারটা বলেছেন প্রায় 1,36,00,000 কর্মসংস্থান হয়েছে, 1,36,00,000 কর্মসংস্থান হয়েছে। এই আপনি ধর্মতলায় চলে যান, পশ্চিমবঙ্গের কর্মসংস্থানের চিত্র পেয়ে যাবেন। এখন পশ্চিমবঙ্গে কর্মসংস্থানের কি চিত্র সেটা জানার জন্য, বোঝার জন্য একবার ধর্মতলা চত্বরে একবার ঘুরে যাবেন, তাহলে বুঝতে পারবেন পশ্চিমবঙ্গের কর্মসংস্থানের চিত্র কি। সব রাস্তায় বসে, শিক্ষিত যুবক ছেলেমেয়েরা রাস্তায় বসে, অশিক্ষিত পার্টির ঝান্ডাধারীরা ইট বালি সাপ্লাই করছে, আর না হলে বোম বানছে। যারা ভালো বোম বানতে পারে তাদের এমএলএ করা হচ্ছে, যেমন শওকত, ওকে এমএলএ করা হচ্ছে, ভালো বোম বানতে পারে, এবং সার্টিফিকেট মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে। ফলে এই যে রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বাস করে, সেই রাজনীতি কখনো সঠিকভাবে শিল্পগোষ্ঠীকে আনতে পারে মনে করে? কিন্তু 34 বছরে মাত্র 48টি ক্লাস্টার রয়েছে, মুখ্যমন্ত্রী বলেছেন 11 বছরে তারা 602টি ক্লাস্টার করেছে। সিপিআইএম এর মুখে রাজনৈতিকভাবে ঝামা ঘষে দেওয়া উচিত, কান মুলে দেওয়া উচিত। 602 ক্লাস্টার কোথায় হয়েছে? 6টা ক্লাস্টারের নাম বলতে বলবেন না। মমতা বন্দ্যোপাধ্যায়কে বলবেন যে তুমি কী কী করেছো, দেখুন পশ্চিমবঙ্গে বামফ্রন্টের সময়ে কী কী হয়েছে, এর যদি ওনাকে হিসাব করাতে যায় না পাগল হয়ে যাবেন। দেখুন প্রথমেই বলি, পশ্চিমবঙ্গ স্বল্প সঞ্চয়ে 1 নম্বরে ছিল, চিটফান্ড এনে পশ্চিমবঙ্গকে সেই স্বল্প সঞ্চয় একেবারে নিচে নামিয়ে দিয়েছেন। পশ্চিমবঙ্গে এই যে ভূমি সংস্কারের ফলে সমাজের প্রান্তিকতম মানুষের হাতে অল্প অল্প করে পয়সা এসেছিল, তারা তাদের নতুন প্রজন্মকে, তারা ভবিষ্যৎ প্রজন্ম তৈরি করার জন্য তারা পড়াশোনায় নিয়ে আসছিলেন, সেই সময় কর্মসংস্থানের প্রয়োজন ছিল। সেটা বেসরকারি কর্মসংস্থান হতে পারে, সেটা সরকারি কর্মসংস্থান হতে পারে, এবং এই যৌথতার সঙ্গে এই নতুন ছেলেমেয়েদের কর্মসংস্থান করার প্রয়োজন ছিল। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসেই তিনি কী করলেন, তিনি ক্ষমতায় আসার জন্য ওই যে কর্মসংস্থান তৈরি করার চেষ্টা করেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য, সেটাকেই অচিরেই তার পঞ্চত্ব প্রাপ্তি ঘটিয়ে দিলেন। নিজেদের বলে দাবি করেছেন 2800 প্রায় তথ্য প্রযুক্তি সংস্থায় প্রায় সংখ্যাটা হচ্ছে 2,00,000 কর্মী কাজ করছে তিনি বলেছেন আজকে। মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসা করবেন যে আপনি এই যে তথ্য প্রযুক্তি সংস্থা বলছেন, এই তথ্য প্রযুক্তি সংস্থাগুলো কোথায়, কোন সময় এসছে, সব তো সল্টলেকা রাজারহাট ও সল্টলেকের তথ্য প্রযুক্তি নগরী বানিয়েছে কে, জ্যোতি বোসের সরকার, ও নিউ টাউন বানিয়েছে কে, গৌতম দেব বুদ্ধদেব ভট্টাচার্যরা? মমতা বন্দ্যোপাধ্যায় এখন একটা পার্ক তৈরি করতে হলেও ওকে নিউ টাউন ছুটতে হয়। মমতা বন্দ্যোপাধ্যায় বলুক যে ও ক্ষমতায় আসার পর ও কিছু করেছে, কোনো গঠনমূলক কাজ করেছে কর্মসংস্থানের জন্য। দেখুন এখন সরকারি কর্মসংস্থানে পর্বত প্রমাণ দুর্নীতি, আর বেসরকারি কর্মসংস্থান প্রায় নেই, তার কারণ নতুন শিল্প কারখানা হচ্ছে না। আর এই যে বঙ্গ বাণিজ্য সম্মেলন বলে যা করা হচ্ছে, আসলে আপনার আমার ট্যাক্সের টাকায় শিল্পপতিদের ভুরিভোজ হচ্ছে, এন্টারটেনমেন্ট হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের এন্টারটেনমেন্ট হচ্ছে, আর পাশে কাউকে বসিয়ে নিয়ে নিজের গুণগান শোনা হচ্ছে। ও পাম্প, ও তো একটু পাম্প খেতে পছন্দ করে, ওকে বসিয়ে পাশে বসিয়ে লোকে পাম্প মারছে। কিন্তু সৌরভ গঙ্গোপাধ্যায়কে বাণিজ্যিক মুখ করেছেন, ব্র্যান্ড অ্যাম্বাসেডর, এবার তো আসবে শিল্প। এর আগে শাহরুখ খান ছিল, সৌরভ গঙ্গোপাধ্যায় হয়েছেন, ভবিষ্যতে আর কাউকে আনতে পারেন। দেখুন ব্র্যান্ড অ্যাম্বাসেডার তো শিল্প কারখানা নিয়ে আসে না, ব্র্যান্ড অ্যাম্বাসেডারকে দেখে কোনো দিন রাজ্যে শিল্প স্থাপনও সম্ভব নয়। শিল্প স্থাপিত হয় মূলত প্রশাসনিক যে পদক্ষেপ গ্রহণ করছেন, আপনি কোন রাজনীতিতে বিশ্বাস করেন, আপনি রাজনৈতিক স্থায়িত্ব দিতে পারবেন কি না, আপনি দুর্নীতিমুক্ত প্রশাসন তৈরি করতে পারবেন কি না, সেটার উপর ভিত্তি করে শিল্পগোষ্ঠীরা তারা সেখানে আসবে কি আসবে না সেটা ঠিক করে। আপনি স্বল্প মূল্যে তাদের জমি দেবেন, স্বল্প মূল্যে জল দেবেন, কোনো ওই তোলা তোলার জন্য কোনো ভাই আসবে না, ছোটো ভাই, মেজো ভাই, বড়ো ভাই, দাদা, দিদি, ভাইপো, ও তো ভাই ভাইপো তো অর্ধেক খেয়ে নেবে। কেউ যদি শিল্প স্থাপন সত্যি সত্যি করতে চায় ও ভাই ভাইপো এসেই তো অর্ধেক খেয়ে নেবে। ভাইদের পাশেও দাঁড়িয়েছেন আজকে জ্যোতিপ্রিয় মল্লিক, অনুব্রত মণ্ডল এবং পার্থ চট্টোপাধ্যায়, তারা চুরি করতে পারে মুখ্যমন্ত্রী এটা বিশ্বাস করেন না? বিশ্বাস করে পাশে দাঁড়াতে হবে, তো পাশে দাঁড়াবেন শুধু না,
আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি পাশে বসবেন এবং একসঙ্গে বসতে হবে, এবং সেটা হবে জেলের অভ্যন্তরে। যদিও মহিলাদের জন্য আলাদা সংশোধনাগারের ব্যবস্থা আছে নিশ্চিতভাবেই, কিন্তু কোনো কোনো সময় তো নিয়ে যেতে আসতে দেখা হবে নিশ্চিতভাবেই। আমি আশা করি আমাদের জেলের অভ্যন্তরেই আবার মিলন হবে। অনেক ধন্যবাদ স্যার। ধন্যবাদ।